गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो अखंड मंगलकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्यस्य ज्ञानञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः आज सेई परम गुरु के आमादेर आभूमि प्रणाम जानाई और आज आमादेर एई पूर्ण महाविश्वेर जिनि सेई विश्वकर्मा जिनि एई महाविश्वके तिनि एई तार कर्मबंधने बंधन करेछेन तार सेई कर्मदक्षताय समग्र विश्व आज प्रकाश प्रतिटा मानुषेर मध्य सेई कर्म क्षमता तिनि दान करेन ताके स्मरण सेई पूर्ण शक्ति प्रतिटा मानुषेर मध्य जी कर्मेर इच्छा कर्मेर प्रकाश नतून कर्मेर जन्य व्याकुल हवा हृदय प्रकाशित जे कर्म रयेछे सेई कर्मके तिनि प्रकाश करेन सेई विश्वकर्मार आज आराधना सकल मानुषेर मध्य जादा जारा कर्महीन होये पड़छे तादेर मध्येओ किन्तु सेई कर्मेर प्रकाशटा रये जाय हयतो एई जन्मे से तार कर्म सम्पादन करतेई पारलो ना हयतो से भेबेछिलो स्वयं प्रभु जगन्नाथेर একটি মূর্তি পূজা করব বা প্রভু জগন্নাথের একটি রূপকে তিনি তৈরি করবেন কেউ হাতুড়ি ছেনি দিয়ে কখনো কেউ বা মৃত্তিকা দিয়ে কেউ বা কাঠের সেই কর্ম অনেকের মধ্যেই সেই ইচ্ছা প্রকাশ করেছে মানুষের মধ্যে সেই ইচ্ছা আছে ভগবান সেই নীলমাধব তাকেও তো তিনি সেই মহাবিশ্বে তার সেই কর্মময়ের যে হৃদয়ে হৃদয়ের যে হাতুড়ি হৃদয়ের যে ছেনি তাই দিয়ে তিনি তৈরি করেছিলেন তো আমাদের প্রতিটা মানুষের হৃদয়ও কিন্তু সেই রকম একটা খোদিত করবার যে ইচ্ছা কর্মের মধ্যে তাই প্রভুর কাছে স্বয়ং বিশ্বকর্মার কাছে প্রার্থনা আমাদের এই পূর্ণ তারই পূজার দিনে তাকে আরাধনা দরকার মানুষের মধ্যে বহু মানুষ আজ কর্মহীন হয়ে পড়ছে তার কাছে প্রার্থনা করো সেই মহাবিশ্বের কাছে যদিও আজকে আমাদের এই অতিমারির বিভিন্ন প্রকোপ মানুষকে কর্মহীন করেছে তবুও আবার সেই সুকর্ম প্রতিটা মানুষের মধ্যে কাজ জোগাড় হবে প্রতিটা মানুষ আনন্দে কর্মে লিপ্ত হবে সেই গ্রামের চাষি সেই ইঞ্জিনিয়াররা কলকারখানার সমস্ত মানুষ আর আমরা যদি তা না করি তাহলে পারি সেই কলকারখানা কিভাবে তৈরি হবে সেই আমাদের হৃদয়ের মধ্যে সেই কর্মের আকুতি কর্মের জন্য ব্যাকুলতা কোনো কর্মে আমরা কখনো বিরত থাকব না কোনো কর্ম সকল কর্মই তার তিনিই সেই কর্মের সূত্র তার হাতে সেই পূর্ণ সেই দণ্ড সেই যে আমাদের নিত্য কর্মের তুমি কি কর্ম করতে চাও তোমার মধ্যে কোথায় সে প্রার্থনা সত্য প্রার্থনার মধ্যে কোথায় আমরা
সেই প্রভু জগন্নাথ জগতের নাথ, তিনিও তার যে রূপকার, তিনি যে রূপদান করেছিলেন, তার যে সেই রথ, প্রতিবারই সেই রথ তাঁর শক্তিতেই তৈরি হয়, আবার তার শক্তিতেই সেই রথ চলে। রথ টানাটাও একটা কর্ম। আমাদের এই নিদ্রায়িত অবস্থা, আমরা সবাই কর্মহীন হয়ে অলসতার মধ্যে ডুবে আছি। কোনো একটা ছোট কর্মকে অনেকে মনে মনে পছন্দ করে না, কেউ ভাবে আমি অনেক বড় কর্ম করব, কিন্তু সেই বড় কর্ম করবার পূর্ব মুহূর্তে আমাদের তো প্রতিটা কর্মে অনুসন্ধান করে আস্তে আস্তে সেই পথে এগিয়ে যেতে হয়, তবে না সেই মহৎ কর্মের মধ্যে আমরা পৌঁছাব। আর যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের যন্ত্রপাতি না চিনি, তাহলে আমি কেমন করে সেই পথে এগোব? সেই যে কর্মের প্রত্যেকটা প্রতিটা যন্ত্রপাতির মধ্যে সেই শক্তি তিনি দান করেছেন। একটা হাতুড়ি কত কাজ করতে পারে, তার মধ্যেও সেই শক্তি বিরাজিত অবস্থায় রয়েছে। একটা মানুষ সেই হাতুড়িটা দেখে বসে যাচ্ছে, সেই ছেনিটা দেখে বসে যাচ্ছে না, ওই তোমায় উৎসাহ দেবে, শক্তিদান করবে। একটা বিশাল ইঞ্জিনকে দেখে ভয় পেলে হবে না। এই মহাবিশ্বের যত ইঞ্জিন, আমাদের হৃদয় ইঞ্জিনও সে তার তৈরি, সেই পরম পরমাত্মার যে শক্তি দিয়ে আমাদের হৃদয়ের প্রতি তন্ত্র মস্তিষ্ক সঞ্চালিত যে মেশিন, তা তার তৈরি। তাই তার কাছে প্রাণময় প্রার্থনা যে তুমি আমার ইঞ্জিন, আমার দেহ ইঞ্জিন, মনের ইঞ্জিন তুমি রক্ষা করো। হে প্রভু বিশ্বকর্মা, তুমি সেই পরম পুরুষ, তুমি সেই সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ দান। আজ আমাকে নিস্তার দিও না। স্বামীজি বলতেন না, কর্ম করতে করতে মরে যাও, তবু প্রতি মুহূর্তে যেন তোমার মধ্যে সেই অলসতা না আসে, তোমার মধ্যে যেন কর্মহীনতা না আসে, তোমার মধ্যে যেন কর্মের ফাঁকি। বহু মানুষ কর্ম পেও না, কত রকম ফাঁকি দেয়। একটা দরিদ্র এসেছে, তার সেই একটা কর্মকে সঞ্চালিত করবার জন্য তাকে যিনি অফিসার তিনি ফিরিয়ে দিলেন, তখন সে মনের দুঃখে চলে গেল। আমরা দেখেছি এমন এমন জায়গায় এমন অফিস থেকে বহু মানুষ ফিরে আসছে, সে কর্মটা সহায়তা পাচ্ছে না। তাই তো আমাদের ধীরে ধীরে কখনো দেশ সচলতার দিকে এগোচ্ছে, কখনো অচল অবস্থায় পৌঁছে যাচ্ছে। একটা জায়গায় একটা কারখানা তৈরি হবে, সেইখানকার যে খুঁটিনাটি কাজ, অফিসে যাওয়া, এখানে যাওয়া, সেখানে যাওয়া, সেই কর্মের উদ্যোগ নিয়ে যখন একটা মানুষ ছুটছে বারবার তাকে কোথাও কোথাও গিয়ে শুধু ক্লান্ত হতে হচ্ছে, তাই প্রতিটা মানুষের মধ্যে কর্ম উদ্যোগ হোক, প্রতিটা অফিসের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মধ্যে কর্মের যে উদ্যমতা আসুক, এই প্রার্থনা আমরাই আমাদের প্রাণায়াম চ্যানেল থেকে সকলের কাছে প্রতিটা মানুষের যে কর্মই আশ্রয়, আর আমরা শুধু সেই কর্ম না করে ফলের আশা করছি, কিন্তু
সেই স্বয়ং শক্তির, যে স্বয়ং বিষ্ণু স্বয়ং কৃষ্ণ বলছেন তার সে মুখে, কর্মণ্যবোধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু আমরা আগেই সেই কত পাব সেই আশায় আমরা ছুটছি, কর্মহীনতায় ভুগছি। কিন্তু কর্মের মধ্যে সেই একাগ্রতা, সেই কর্মই যে শ্রীলক্ষ্মী। লেখা পড়া সাহিত্য সবার মধ্যে সেই কর্ম জেগে উঠুক, মানুষের মধ্যে সেই শ্রীলক্ষ্মী বিরাজ করবে হৃদয়ের কর্মের মধ্যে। তাই তো সেই নারায়ণ রূপী বিশ্বকর্মা আজ তার আরাধনায় সেই হস্তির পিঠে চড়ে তিনি আসছেন মানব হৃদয় দেখা করতে, সাক্ষাৎ করতে। কেউ যেন কর্মহীন না পড়ে থাকে, কোথায় কি কর্মহীন হয়ে পড়েছে তার সন্ধানে তিনি আসছেন। তাই আমাদের উদ্যোগী হতে হবে, উদ্যমতা আনতে হবে জীবনের প্রত্যেকটা কর্মের সুরকে মেলাতে হবে। তাই প্রতিটা মানুষের কাছে আজ এই বিশ্বকর্মা পুজোয় প্রতিটা মানুষ তার নিজ নিজ কর্মে উদ্যোগ নিক, তাদের মধ্যে আরো কর্ম সঞ্চারিত হোক। অফিসে অফিসে সকলে যেন আপন কর্মে নিয়োজিত হয় আরো বেশি করে, এই প্রার্থনা আমরা মহাবিশ্বের কাছে। সকল কর্মের যে লেবার, যারা শ্রমিক, তাদের মধ্যে অনেকে আছে কর্ম করে যাচ্ছে, লেবার সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কর্ম করে যাচ্ছে, কিন্তু অর্থ অনেক সময় কেউ কেউ সেই অর্থ দেবার যিনি মহাজন তিনি হয়তো ফাঁকি দিচ্ছেন না। আমাদের সেই উৎসাহ, সেই শক্তি, সে মহাজন অনেক সময় নিচ্ছে কিন্তু ন্যায্য দাম দিতে চাইছে না। কিন্তু ভগবানকে স্মরণ করে, স্বয়ং কৃষ্ণকে স্মরণ করে, স্বয়ং জগন্নাথকে স্মরণ করে, বলে না আপনা হাত জগন্নাথ, আপনা হাত জগন্নাথ, সেই তো জগন্নাথ রূপীর শক্তি আমাদের মধ্যে। আজ এই বিশ্বকর্মার যে পূর্ণ প্রণামে আমরা তার আরতি, তার পূজা, তার ধ্যান, সেই পুরুষ শক্তির যে অপূর্ব রূপ, অপূর্ব সেই পুরুষের অনুভব, সেই সকল নারীর মধ্যেও সেই পুরুষত্ব কর্ম আজ এসে যাচ্ছে। একটি নারী পুরুষের মতো এগিয়ে চলেছে প্রতি মুহূর্তে কর্মে, সকল কর্মের মধ্যে তাঁরই পূর্ণ আশা। এইটুকু বলে সকলকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। কেউ যেন কর্মহীন হয়ে না পারে, আজ আমাদের এই বেকারত্ব যেন দূর হয়, এই প্রার্থনা করে প্রতিটা বেকারকেও বলবো তোমরা আরো স্বাবলম্বী হও, এই প্রার্থনা করে আমাদের এই ক্ষুদ্র চ্যানেল প্রাণারাম চ্যানেল সকল মানুষকে তারই কর্ম উদ্যোগের জন্য, কখনো ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, কখনো স্বয়ং
প্রভু জগন্নাথের কাছে, কখনো সেই কৃষ্ণের কাছে, কখনো সেই দেবী মহা মহামায়া সেই জগত্তারিণী কালীর কাছে প্রার্থনা, তুমি আমাদের কর্মোদ্যোগী করে দাও। এইটুকু বলে আবার বলবো, আপনাদের আপনারা আমাদের এই ক্ষুদ্র চ্যানেলকে আরও কর্মোদ্যোগী করতে একটু আপনাদের হাতের ছোঁয়া, একটু লাইক দিলেন, একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, আমাদের ভিডিও দর্শন করে যাতে আরেকটা মানুষ তার মনের আরও উদ্যমতা আসে। এইটুকু বলে সকলকে প্রণাম জানাই। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ভূতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাসু, নমস্তে জলশায়িনী, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতি। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ, হরি ওম।